হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে খুবই মজার একটি রেসিপি নিয়ে। মজার রান্নার আজকের পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব সাবুদানার পায়েস। সাবুদানার পায়েস রান্না করার জন্য প্রথমেই আমি হাফ কাপ সাবুদানা নিয়ে নিচ্ছি। সাবুদানার ভিতর কিছুটা পানি দিয়ে দিব। পানি দিয়ে নাড়াচাড়া করে ভিজিয়ে রেখে দিব এক ঘন্টার জন্য। এক ঘন্টা পর আমি সাবুদানাগুলো ধুয়ে পরিষ্কার করে ফিরে এলাম। সাবুদানাগুলো ফুলে এরকম হয়ে গেছে। আমি হাফ কাপ সাবুদানার জন্য 1.5 লিটার দুধ নিব। দুধটা চুলায় দিয়ে জালটা ধরিয়ে দিয়েছি। দুধটা জাল করার মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, নিচে লেগে যেতে পারে, এর জন্য নাড়াচাড়া করতে থাকতে হবে। একভাবে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, মাঝে মাঝে নেড়ে দিলেই হবে। আমি 1.5 লিটার দুধ থেকে এক পোয়ার মতো কম করে নিয়েছি। আপনারা যতটুকু কম করবেন ততটুকু কম করে নিয়েই সাবুদানাগুলো দিয়ে দিবেন। আমি এখন সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলো ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে কম সময় লাগবে, আর সাথে সাথে ধুয়ে যদি দিয়ে দেন সেক্ষেত্রে সেদ্ধ হতে অনেক সময় লাগবে। এর জন্য আগে থেকে ভিজিয়ে রাখা ভালো। হাফ চা চামচের একটু কম লবণ দিয়ে দিব। যতটুক সাবুদানা নিয়েছি আমি ততটুক চিনি দিচ্ছি। 5টা এলাচ দিয়ে দিব। 3 টুকরা দারুচিনি দিব। নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে দিব। এখন রান্না করে নিব দুধটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত। এই পর্যায়ে জালটা আমি মিডিয়ামের থেকে একটু বেশি রেখেছি। কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া করে দিচ্ছি। নিচে ধরে গেলে, পোড়া পোড়া হয়ে গেলে একটু গন্ধ বের হবে, পায়েসটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এর জন্য পায়েসের কাছে থেকেই পায়েসটা রান্না করে নিতে হবে। চামচে লাগা দেখলেই বুঝতে পারবেন দুধটা কতটা ঘন হয়েছে। এরপরেও আমার মনে হচ্ছে যে এখনো ঘন হয়নি, আমার মনের মতো হয়নি, এর জন্য আমি আরো কিছুক্ষণ রান্না করব। এখন ঘনত্বটা ঠিক আছে। এই পর্যায়ে চুলার জানলা বন্ধ করে আমি পায়েসটা নামিয়ে নিব। পায়েসের উপর ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি। কিছুটা চেরি কুচি। আর কয়েকটা কিসমিস। রেডি হয়ে গেল আজকে আমাদের সাবুদানার পায়েসের রেসিপি। খেতে খুবই সুস্বাদু, আর গরমের সময় এটা খেলে খুবই ভালো হয়, শরীর ঠান্ডা থাকে।
রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন।